গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও তিনজন ফিলিস্তিন সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সর্বশেষ নিহত সাংবাদিকদের নাম মোহাম্মদ আল রিফি, আব্দুল রহমান সাইমা এবং মাহমুদ ইমাদ ইসা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। গত বছরের 7ই অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে সাংবাদিকদের নিহতের সংখ্যা 136 এ দাঁড়িয়েছে।